বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি ব্যবসায় শিক্ষা শাখার একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। পাঠ উপস্থাপনের পূর্বে আমার পরিচিতি তুলে ধরছি। আমি মোহাম্মদ তৈবুর রহমান তহিন, বিকম অনার্স, এমকম মাস্টার্স, সহকারী শিক্ষক ব্যবসায়, আরপ্রা উচ্চ বালিকা বিদ্যালয়, শালিখা, মাগুরা। মোবাইল নম্বর এবং ইমেল আইডি এখানে দেওয়া আছে। পাঠ পরবর্তী সময় পাঠদান সম্পর্কিত কোনো সমস্যা থাকলে তোমরা আমার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট, সেহেতু আজ আমি ধারাবাহিক বিষয়ভিত্তিক ক্লাসের বাইরে ব্যবসায় কী, যেহেতু ব্যবসায়ী শিক্ষা শাখার স্টুডেন্ট আমরা, সেহেতু আজ আমি ধারাবাহিক ক্লাসের বাইরে ব্যবসায় কী এবং ব্যবসা কারা কারা করে এবং ব্যবসা কী নিয়ে করে সেটি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনার বিষয় হলো ব্যবসায়। ব্যবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে ভোক্তার নিকট বিক্রয় করার কাজই হলো ব্যবসায়। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে যারা ব্যবসায় করে তাদের সমস্ত উদ্দেশ্য থাকে, তাদের মূল উদ্দেশ্যটাই থাকে হচ্ছে মুনাফা অর্জন করা। সুতরাং এই ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, যারা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে, তাদের উদ্দেশ্য কখনো লোকসান থাকে না, তারা মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়েই ব্যবসা করে থাকে। সুতরাং ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। সুতরাং আমরা ব্যবসায় বলতে বুঝি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রয় করার কাজই হলো এই ব্যবসায়। এখন এই ব্যবসা কারা কারা করে, অর্থাৎ ব্যবসার শ্রেণী বিভাগ, অর্থাৎ ব্যবসা কয় ভাগে বিভক্ত সেটি আমরা জানব। ব্যবসার শ্রেণী বিভাগ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত জানি ব্যবসায় পাঁচ ভাগে বিভক্ত। মানে পাঁচ প্রকারের মানুষ সাধারণত ব্যবসা করে থাকে। প্রথম হলো এক মালিকানা ব্যবসায়, দ্বিতীয়টা হলো অংশীদারি ব্যবসায়, তৃতীয় হলো যৌথ মূলধনী ব্যবসায় অর্থাৎ কোম্পানি সংগঠন, তৃতীয়টা হলো যৌথ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবসার শ্রেণী বিভাগ জানি যে ব্যবসা পাঁচ ভাগে বিভক্ত। প্রথম হলো এক মালিকানা ব্যবসা, দ্বিতীয়টা হলো অংশীদারি ব্যবসায়, তৃতীয় হলো যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, চতুর্থ নম্বর হলো সমবায় ব্যবসায় এবং পঞ্চম নম্বর হলো রাষ্ট্রীয় ব্যবসায়। এই ব্যবসা যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা আমরা করে থাকি, সারা পৃথিবীতে পরিচালিত ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে করে থাকে। এখন এই পাঁচ প্রকারের এই সংগঠন তারা ব্যবসা করে থাকে। প্রথম হলো এক মালিকানা ব্যবসায়। এখন এক মালিকানা ব্যবসায় কাকে বলে, এক মালিকানা ব্যবসা কাকে বলে? এখন এক মালিকানা ব্যবসা হলো যে ব্যবসায় মালিক মাত্র একজন এবং তিনি নিজেই ওই ব্যবসা এককভাবে পরিচালিত এবং ঘটিত নিয়ন্ত্রিত পরিচালনা করে থাকেন, সেটাই হলো এক মালিকানা ব্যবসায়ী। তিনি সমস্ত প্রকার লাভ হলে, ওই ব্যবসায় যদি লাভ হয় তাহলে ওই ব্যক্তি বহন করে থাকেন, যদি লোকসান হয় তাহলে ওই ব্যক্তিই বহন করে থাকেন। সুতরাং যে ব্যবসার মালিক মাত্র একজন এবং তিনি ব্যবসায় সমস্ত লাভ লোকসান সমস্ত ঝুঁকি বহন করে থাকেন, সেটাই হলো এক মালিকানা ব্যবসায়ী। এক মালিকানা ব্যবসার বেশ কিছু সুবিধা আছে। সহজে গঠন করা যায়, নিজের ইচ্ছামতো গঠন করা যায়, কিভাবে হবে প্রতিষ্ঠানটা তিনি নিজেই সেটা সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এ ব্যবসায় দ্রুত ঝুঁকিও কম। সুতরাং এক মালিকানা ব্যবসায় বেশ কিছু সুবিধাও আছে। এখন আমাদের দ্বিতীয় ব্যবসায় শ্রেণী বিভাগের দ্বিতীয় যে শ্রেণী সেটা হলো অংশীদারি ব্যবসায়ী। অংশীদারি ব্যবসায় কাকে বলে? যে ব্যবসার মালিক একের অধিক অর্থাৎ দুই থেকে সর্বোচ্চ 20 জনের মধ্যে সীমাবদ্ধ সেটি হলো অংশীদারি ব্যবসায়ী। অংশীদারি ব্যবসায়ে মালিক একের অধিক থাকে এবং একটা আইন আছে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনের মধ্যে সীমাবদ্ধ যে ব্যবসায় সেটি হলো অংশীদারি ব্যবসায়ী। অংশীদারি ব্যবসায়ের কিছু সুবিধা আছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, সহজে
যেহেতু অংশীদারের উপর ভিত্তি করে একের অধিক লোক নিয়ে এ অবসায় গঠিত হয়, বিদায় আলাপ আলোচনার মাধ্যমে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং এর ঝুঁকি কম। তৃতীয় যে ব্যবসা সেটি হলো যৌথ মূলধনী ব্যবসা অর্থাৎ কোম্পানি সংগঠন। যৌথ মূলধনী ব্যবসায়ী অর্থাৎ কোম্পানি সংগঠন হলো কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসায় গঠিত হয় সেটি হলো যৌথ মূলধনী ব্যবসায়ী। কোম্পানি আইন একটা দেওয়া আছে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে ব্যবসায় গঠিত হয় সেটি হলো কোম্পানি সংগঠন অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায়ী। চতুর্থ যে ব্যবসায় সেটি হলো সমবায় ব্যবসায়ী। সমবায় ব্যবসা কাকে বলে? সমাজের নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন, সমাজের নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকজন নিজেদের কল্যাণ সাধনার লক্ষ্যে, নিজেদের কল্যাণ সাধনার লক্ষ্যে যে ব্যবসায়ী গঠন এবং পরিচালনা পরিচালিত হয় সেটি হলো সমবায় ব্যবসায়ী। এখানে সমাজের জনকল্যাণ তাদের যে যারা গঠন করে থাকে তারা হলো সমাজের নিম্ন এবং মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষ, তারা এই সমবায় ব্যবসায়ী গঠন করে থাকে নিজেদের কল্যাণ সাধনের লক্ষ্যে, এই সমবায় ব্যবসায়ী তারা গঠন করে থাকে। আর পঞ্চম নম্বর যে ব্যবসা সেটি হলো রাষ্ট্রীয় ব্যবসায়ী। রাষ্ট্রীয় ব্যবসায়ী কাকে বলে? রাষ্ট্রীয় ব্যবসায়ী হলো সরকার দ্বারা পরিচালিত, যে ব্যবসায় সরকার দ্বারা গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সেটি হলো রাষ্ট্রীয় ব্যবসায়ী। রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আমরা সংঘাতে জানছি যে ব্যবসায়ের মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। মুনাফা অর্জন ব্যতিরেকে কোনো ব্যবসায় পরিচালিত হয় না, কারোর উদ্দেশ্য লোকসান করা উদ্দেশ্য থাকে না, তাদের সবারই উদ্দেশ্য থাকে ব্যবসায়ের যে লাভ। কিন্তু অনলি রাষ্ট্রীয় ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন না, তাদের উদ্দেশ্য জনকল্যাণ। সুতরাং জনকল্যাণের উদ্দেশ্যের সরকার দ্বারা গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায় হলো রাষ্ট্রীয় ব্যবসায়ী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে এখন জেনেছি যে ব্যবসায় কী জেনেছি এবং ব্যবসার শ্রেণী বিভাগ এই এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়ী বা কোম্পানি সংগঠন, সমবায় ব্যবসায় এবং রাষ্ট্রীয় ব্যবসায়ী, এই পাঁচ শ্রেণীর সংগঠন ব্যবসায় করে থাকে। এখন আমরা জানবো এই ব্যবসা আমরা কী নিয়ে করে থাকি। যেহেতু আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের বাইরে একটি বিষয় যে আমরা যেহেতু ব্যবসায়ী শিক্ষা শাখার স্টুডেন্ট, সেহেতু আমাদের ব্যবসায় কী এবং ব্যবসা কারা কারা করে এবং ব্যবসা কী নিয়ে করি এ সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকা উচিত। এখন আমাদের আলোচনার বিষয় হলো ব্যবসা কী নিয়ে করি, সেটি নিয়ে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাধারণত ব্যবসা পণ্য নিয়ে করে থাকি, পণ্যদ্রব্য কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রয় করার কাজই যেহেতু ব্যবসা, সুতরাং আমরা ব্যবসা সাধারণত পণ্য নিয়ে করে থাকি। পণ্য একজনের কাছ থেকে কম মূল্যে ক্রয় করে অন্যজনের কাছে বেশি মূল্যে বিক্রয় করি, এটাই হলো সাধারণত ব্যবসা। এখন এই পণ্য যে আমরা নিয়ে বাস করি, পণ্য জিনিসটা কী? পণ্য অর্থাৎ প্রোডাক্ট। প্রোডাক্ট হলো যা মানুষের, যেসব জিনিস মানুষের অভাব পূরণ করে থাকে, যেসব জিনিস মানুষের অভাব পূরণ করে থাকে মানুষের জীবনে সেটি হলো পণ্য। এখন এই পণ্য এর কিছু বন্টন প্রণালী আছে। পণ্য এক ব্যবসার কাছ থেকে অন্য একজনের কাছে পৌঁছাবে সেটি একটা বন্টন প্রণালী থাকে। এখন সেই পণ্যর বন্টন প্রণালী আমরা শিখবো। এখন পণ্যের বন্টন প্রণালী কীভাবে সেটি আমি বোর্ডে লিখছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এই পণ্য একজনের কাছ থেকে আর একজনের কাছে পৌঁছাতে যে মাধ্যমটি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে পণ্যের বন্টন প্রণালী। এখন সেই পণ্যের বন্টন প্রণালীটি কারা কারা অবস্থান করে? উৎপাদনকারী, পাইকারি, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা। উৎপাদনকারী পণ্যদ্রব্য যারা উৎপাদন করে পাইকারি ব্যবসায়ীর নিকট বিক্রয় করার জন্য পণ্যদ্রব্য উৎপাদন করে সেটাই হলো উৎপাদনকারী প্রতিষ্ঠান। পাইকারি ব্যবসায়ী তারা যারা উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে তারা হলো পাইকারি ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী কারা? যারা পাইকারি ব্যবসায়ীর নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে তারাই হলো খুচরা ব্যবসায়ী। আর ভোক্তা হলো যারা পণ্যদ্রব্য নিঃশেষ অর্থাৎ ভোগের জন্য ক্রয় করে থাকে তারাই হলো ভোক্তা। এখন এই পণ্য নিয়েই আমরা কিন্তু ব্যবসায় করে থাকি। উৎপাদনকারী সরাসরি উৎপাদনকারী প্রথমে পাইকারি ব্যবসায়ীর নিকট বিক্রয় করে, পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে, খুচরা ব্যবসায়ী ভোক্তার নিকট বিক্রয় করে, এভাবেই পণ্যের বন্টন
বন্টন প্রণীটা এভাবেই হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনেছি যে ব্যবসায় কি ব্যবসা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য কম মূল্যে ক্রয় করে বেশি মূল্যে বিক্রয় করে, সেটা হলো ব্যবসা। এখন পরবর্তীতে জেনেছি ব্যবসায় কারা কারা করে, এক মালিকানা ব্যবসায়ী, অংশীদারি ব্যবসায়ী, যৌথ মূলধনী ব্যবসায়ী, সমবায় ব্যবসায়ী এবং রাষ্ট্রীয় ব্যবসায়ী। পরবর্তীতে ব্যবসায় কী নিয়ে করে থাকে, পণ্য নিয়ে করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আই থিঙ্ক দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য স্টুডেন্টস অফ বিজনেস স্টাডিজ। প্রিয় শিক্ষার্থীরা,